পলিপ্যাক ছাড়াই চট্টগ্রাম ও মংলা থেকে সার পাঠানো হচ্ছে ভোলায়। এতে বাতাসে নষ্ট হচ্ছে এর গুণগত মান, বিষয়টি স্বীকারও করেছে কর্তৃপক্ষ। তবে স্থানীয় সচেতন মহলের শঙ্কা, জাহাজ ঘাটে ফেরার আগেই মিশিয়ে দেয়া হচ্ছে চোরাই সার। যদিও ভেজাল সার এবং ওজনে কম পাওয়া গেলে ছাড় না দেওয়ার কথা জানিয়েছে বিসিআইসি কর্তৃপক্ষ। ভোলা থেকে জসিম রানার তথ্যে আরো জানাচ্ছেন বদিউজ্জামান সুজন। ঘাটে ভিড়ে আছে সার বোঝাই জাহাজ, ওপরে শক্ত তাবু দিয়ে ঢাকা থাকলেও ভেতরের চিত্রটা ভিন্ন। বেশিরভাগ বস্তার ভেতরেই নেই পলিথিন, যাও বা আছে তাও আবার ফেটে গেছে বস্তার ভেতরেই। ফেটে যাওয়া এসব বস্তায় ঘাটে বসেই মেশানো হচ্ছে বাইরের সার। ভোলার সার গুদামের সামনের ঘাটে ভেড়ানো জাহাজে এমনই চিত্র ধরা পড়ে মোহনার ক্যামেরায়। অভিযোগ রয়েছে বাতাস ঢুকে জমাট বাঁধা সার গুঁড়ো করে ভালো সারের সঙ্গে মিশিয়ে চালিয়ে দিচ্ছে ঠিকাদাররা। এতে পরিমাণ কতটুকু ঠিক থাকবে সেটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও সারের গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এভাবেই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন কৃষকরা। বস্তার সাথে যদি পলিব্যাগ অ্যাড না করা হয় তাহলে সারের ভিতরে বাইরের বাতাস ঢুকে সারগুলো জমাট বেঁধে দিতে পারে। আমার মনে হয় এই সারগুলা চোরাই পথে আসে, যার জন্য এগুলাতে পলিথিন ব্যবহার করা হয় না। যেমন লাখ লাখ টাকার সাথে হাজার হাজার টাকা ঢুকিয়ে দেয়, আর বোলার লাখ লাখ সারের বস্তার সাথে হাজার হাজার বস্তা যেগুলো পলি ছাড়া, যারা দুই নম্বরই করে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ডিলার ও কৃষকদের চাহিদা মতো চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে সার আসে ভোলার কৃষি বিভাগে। বস্তায় পলিপ্যাক না থাকা এবং ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার কথা বললেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনিয়ম পাওয়া গেলে বা কোনো ভেজাল পাওয়া গেলে কৃষক অথবা সার ব্যবসায়ী কর্তৃক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। পরীক্ষায় যদি ভেজাল ধরা পড়ে সেই অনুযায়ী এগুলার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমাদের জিরো টলারেন্স, চিরা ফাটা শক্ত এবং কম ওজন, একেবারে ইনস্ট্রাকশন আছে, ইনচার্জই আমাদেরকে জানিয়েছে। জানানোর সাথে সাথে আমরা পরিবহন ঠিকাদারকে জানানোর পরে ওটা একেবারে আমাদেরকে আবার রিপ্লেসমেন্ট করে আমাদের 50 কেজি এবং ভালো ব্যাগে করে দিয়েছে। ভোলায় বিএডিসির 8000 মেট্রিক টন ধারণ ক্ষমতার গুদামটি বিসিআইসির বাফার গুদাম হিসেবে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে। এর তিনটি অংশ রয়েছে আর জেলায় মোট সার ডিলারের সংখ্যা 86। বদিউজ্জামান সুজন, মোহনা সংবাদ।